শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা পলিটেকনিকে ভর্তির জন্য আবেদন করেছিলে তোমরা অনেকেই আছো যে অপেক্ষমান তালিকায় আছো তোমরা সকলেই জানো যে গতকাল অর্থাৎ তিনে অক্টোবর সর্বশেষ অপেক্ষমান তালিকার রেজাল্ট প্রকাশ করা হয়েছে তোমরা যারা এখনো তোমাদের রেজাল্ট দেখো তোমরা চাইলে দেখে নিতে পারো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা সর্বশেষ অপেক্ষমান তালিকা থেকে চান্স পেয়েছ বা যারা চান্স পাওনি তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি কন্টিনিউ করবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা সর্বশেষ অপেক্ষমান তালিকা থেকে চান্স পেয়েছ তোমরা কত তারিখ থেকে কত তারিখের মধ্যে তোমাদের ভর্তি সম্পন্ন করতে হবে এই বিষয়টি আজকের ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব এছাড়াও তোমরা যারা সর্বশেষ অপেক্ষমান তালিকা থেকে চান্স পাওনি তোমরা চাইলে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভির মাধ্যমে তোমরা পলিটেকনিকে ভর্তি হতে পারবে এই বিষয়টিও কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। এর জন্য অবশ্যই তোমরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি কন্টিনিউ করবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি পলিটেকনিকের ওয়েবসাইটে প্রবেশ করো তাহলে দেখতে পাবে সেখানে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তৃতীয় পর্যায়ের ফলাফল যে সকল আবেদনকারী অপেক্ষমান তালিকায় ছিল তাদের জন্য সর্বশেষ ফলাফল তিন অক্টোবর দুই এ প্রকাশিত হয়েছে উক্ত ফলাফলে প্রতিষ্ঠানের ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের চার দশ দুই হতে আট দশ দুই এর মধ্যে নিশ্চয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ভর্তি সম্পন্ন করতে হবে এরপর আগামী এগারো দশ দুই হতে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভি পদ্ধতিতে অবশিষ্ট শূন্য আসনের জন্য অপেক্ষমান তালিকার প্রার্থীদের ভর্তির জন্য সুযোগ দেওয়া হবে শিক্ষার্থী শিক্ষার্থীবন্দরা তোমরা প্রশ্ন করতে পারো যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস কি এই বিষয় নিয়ে আমাদের ভিডিও দেওয়া আছে চাইলে তোমরা সেই ভিডিওটি দেখে আসতে পারো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা সর্বশেষ অপেক্ষমান তালিকায় চান্স পাওনি চাইলে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমরা তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কোন পলিটেকনিক ইনস্টিটিউটে কতগুলো সিট ফাঁকা আছে এই বিষয় আমাদের সাথে যোগাযোগ করে তোমরা জেনে নিতে পারো আমাদের সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমাদের ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া থাকবে চাইলে তোমরা সেখানে কন্ট্যাক্ট করতে পারো শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে তোমার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবে এবং এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবে যাতে তারাও জানতে পারে যারা সর্বশেষ অপেক্ষমান তালিকা চান্স পেছে বা যারা চান্স পায়নি তারা এই নিউজটি যাতে তারা জানতে পারে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সর্বদাই টেকবাস আজিজার সাথেই জুড়ে থাকবে